ফোনের সাউন্ড বেশি থাকলে তাড়াতাড়ি কমাও, না হলে ঝামেলা হয়ে যেতে পারে। এক দুই তিন। আগেই কইছিলাম সাউন্ড কমাইতে, কমাইলা না, এখানে আমার কি দোষ? তো কেমন আছো তোমরা? তো সবাইকে আবারও স্বাগতম আমার আরও একটি নতুন ভিডিওতে। তো আজকে আমরা কোন বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি তা তোমরা অলরেডি টাইটেল এবং থাম্বনেল দেখেই বুঝে গিয়েছো। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম নিজের পিছন থেকে আঙ্গুলটা বের করার আজকের ভিডিও শুরু করা যাক। তুমি হয়তো জানো না, যেখানে তুমি আঘাত করো সেখানে তুমিই থাকো। আমি তো আঘাত করি তোমার দুপায়ের ফাঁকে। আমাকে একটা প্রশ্নের উত্তর দাও না, একটা মানুষ কিভাবে তার ওইখানে থাকে? আর আজব গুজব সব কথা, একটা মানুষ কিভাবে থাকে একটার মনে? কারণ না সব সময় তো একটা মেয়ে থাকে একটা ছেলের ধর। ধরো আমি তোমার বউ, ধরেই যখন নিয়েছো তখন আর ছাড়ার দরকার নাই। বুঝলাম না একটা পিচ্ছি মেয়ে কিভাবে এসব কথা বলে, কেননা পিছন তো চলে যাবে দুদিক দিয়ে, আমারটা তার তলে। আমার ফুলগুলা দেখাও না দেখার ভান করো, কারণ ছিঁড়তে তুমি এমনিও কিছু পারবা না। ওকে, আমি না হয় স্বীকার করলাম আমি ছিঁড়তে পারি না কিছু। তুমি কি ভাবছো তুমি লুকায় ফেলছো দেখে সবাই ভাববে তোমার কাপড়ের নিচে আছে লিচু? না দিদি, ওইখানে লিচু নেই, ওইখানে আছে ডাব। ধরো না আর এমন ভাব, কেননা যদি আমি ধরি তাহলে করে দেবো তোমার ভাবের মায়েরা বাপ। টিকটক করি বইলে কিছু মানুষ বদনাম করে, তোমরা কি চাও টিকটক বাদ দে আপনারা টিকটকের পাখি, শুধু চিল্লাইবেন আর টুই 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 করে টিকটক বানাবেন, আর আমরা ফাঁক তাহলে আপনার পিছনে বাস দিয়ে সেলিব্রিটি হব। এই আশায় ভিডিও বানানো আমি। ভাই ভাই মায় স্যারে খুব ভালোবাসি ভাই, ভাই আর বিয়ে যেতে আছে ভাই, ওরা ছেড়ে আমি বাঁচবো না ভাই। আবে তোর জানের বন্ধু আমরা, ওই মেয়ের ওখানে বিয়ে যেতে আর আমরা এখানে বসে থাকি চুপচাপ তারা সাথে। আমার স্পষ্টভাবে মনে আছে আমি আমার বন্ধু বান্ধবদেরকে এই কথাটা বলছিলাম যে বন্ধু আমার গার্লফ্রেন্ডের তো বিয়ে যেতেছে, তারপরে সবাই মিলে গিয়ে মায়ের তুলে আনছি। লাস্টে একটা টুইস্ট আছে। চল বিয়ের খানাটা খেয়ে আসি। না তাও ভাই, এটা তো স্বাভাবিক, বন্ধু বান্ধব মিলে একসাথে গিয়ে গার্লফ্রেন্ডের বিয়ের খাবারটা খাওয়াই যায়। কিন্তু আমার এখানে বিষয়টা একদম ভিন্ন ছিল। কেননা আমার গার্লফ্রেন্ডের বিয়েতে আমার একটা বেস্ট ফ্রেন্ড দাওয়াতি বরকত মেহমান ছিল, কেননা তারে একটা রিলেটেড ফুফাতো বোন ছিল। আল্লাহ আল্লাহ কতিল্লা বিল্লা, শালাই কানের ঘুরে দুইটা থাপ্পড় দিল, তিন দিন লাগাত কানে ব্যথা করলো। তারপর আপনারা শুনে খুবই অবাক হবেন যে এটা পুরোটা একটা ফান ছিল। আরে মাঙ্গেন না তুই, মন খুইলে না পাহাড় জামার ফিতা খুললে ভালোবাসতে হইব, দেখবি সারা জীবন মনে রাখছে। গ্রামের চাস্তো বোনটা তার বেস্ট ট্রাই করছে, দিতে চাইছে ভালো ফিল্টার, কিন্তু পাইনি তেমন কোনো ফিল। তবে একটা জিনিস বুঝতে পারছি, এই মেয়েটা এই খেলায় খুবই পরিপক্ক, না হলে কেমনে নেই সে চোখ বন্ধ করে ফিল। তা আমারও তো একই ইচ্ছা, আমিও দিতে চাই তার পিঠে একটা কিল, কেননা এইসব ম্যাগিগুলো খাইতেই চাই ওই জায়গায় ঢিল। আর হোটেলে গেলে তাদের রেট আধা ঘন্টায় 500 টাকা বিল। এই চেহারা নিয়ে আবার প্রেম, ছেলেটা যে আপু বইলা দেখে এইটাই তন। এই চেহারা নিয়ে আবার প্রেম, জিজ্ঞাসা করো যাদের কিনা উঠে নাই দাড়ি মুস, এই মেয়েটার মেয়ে হওয়া সত্ত্বেও উঠে গেছে মুস। আর কিছু কিছু ছেলে আছে যাদের কিনা আধা ঘন্টা শেভ করে রোজ, তারপরে উঠে না তাদের মুস। তার মধ্যে আমার বন্ধু হিরো আলম এক নাম্বার, শেভ করে রোজ।
ওর ডান্স দেখার পর আমার কেন জানি মনে হইতেছে ছোটবেলা মেলা হইলে যখন দেখতে যাইতাম না লুকায় লুকায় পুতুল নাচ কিছু ওইরকম পুতুল নাচের মতো দেখতেছি। তবে এখন আবার কেউ ভাইবা বই শোনা যায় তার বার্বি ডলের সাথে তুলনা করতেছে। অ্যাকচুয়ালি ছোটবেলা যখন পুতুল নাচ খেলা দেখতে যেতাম তখন মানুষ আর টাকা দিত পুতুলের প্যান্টের নিচে, এখন বুঝে যাও কোন জায়গায়। আর আমার মনে হয় যারা তিনজনে মিলে খাইয়ে দিছে যার কারণে ঠিক মতো দাঁড়াইতেও পারতেছে না, নাচতেছে কেমনে। আমি তো আজকালকে পোলাপানের মতো না, রাইতের বেলা মেসেঞ্জারের কথা একজনের লোকে, দিনের বেলা আরেকজনের লোকে নৌকা করে ডেটিং এ যায়। আর আমি তো একটা সলিড পোলা বলছি দিদি, আপনার প্যান্টের নিচে কোনোভাবে খুঁজে ঝুনঝুনি পাবেন না, পাবেন শুধু একটা গাতা। আর যেখানেও আপনার জ্বলবে সবসময় ব্যথা, বিকজ আপনার লাগবে ওইখানে যাতা। নর্মাল একটা কথা, আপনার লাগবে একটা বেড়া যেটা দিয়ে মিটাবেন আপনার যৌবন যাতা। সো বোন, কেন আপনি নিজেকে দাবি করেন ভাই? কেননা আপনার তো মুতার জায়গায় গুতা দেওয়ার জায়গা আছে, টুনটুনি নাই। আমার জন্য দোয়া করেন।